ঢাকায় আসার অনুমতি পেলেন না নোরা ফতেহি। বিয়ের চার মাসের মধ্যে নয়নতারার মা হওয়া নিয়ে যা জানা গেল। শেষ ওভারে স্বামীর তিন উইকেট, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় হারা ম্যাচ জিতল ভারত। বলিউডের নোরা ফতেহির ঢাকার মঞ্চে নাচার সকল প্রস্তুতি শেষ হলেও বাঁধ সাঁধল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার 17 অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করেছে মন্ত্রণালয়। উপসচিব মোহাম্মদ খালেদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, দেশে বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখতে নোরা ফতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া যাচ্ছে না। এবার নোরার অংশ নেওয়ার কথা ছিল নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ কর্পোরেশনের পক্ষে ইসরাত জাহান মারিয়ার আবেদনের প্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত দিয়েছে। ঠিক একই ইস্যুতে গত মাসে আরেকটি আয়োজনে অংশ নেওয়ার অনুমতি পায়নি বলিউডের এই নৃত্যশিল্পী। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের স্মারক প্রেক্ষিতে উইমেন লিডারশিপ কর্পোরেশনের আয়োজনে 18 নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন হলে নারী উদ্যোক্তা ভারতীয় অভিনেত্রী নোরা ফতেহিকে অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার অনুমতি প্রদান করা যাচ্ছে না। সম্প্রতি এক ভিডিও বার্তায় নোরা ফতেহি বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি। বিয়ের চার মাসের মধ্যে নয়নতারার মা হওয়া নিয়ে যা জানা গেল, নিয়ম মেনেই মা হয়েছেন নয়নতারা, জবাব দিলেন সরকারকে। প্রেম করে ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে গত 9 জন বিয়ে করেছিলেন ভারতের দক্ষিণ অভিনেত্রী নয়নতারা ও পরিচালক বিঘ্নেশ শিবন। বিয়ের চার মাসের মাথায় পান সুসংবাদ, তাদের কোল জুড়ে এসেছে যমজ সন্তান। সুখবর দেওয়ার পরপরই নতুন করে সমস্যার জন্ম নেয়, কারণ সারোগেসি একটি আইন জারি হয়েছে দেশটিতে। আইন অনুসারে টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নেয়া সারোগেসি বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র নির্দিষ্ট কিছু শর্তেই কোনো দম্পতি সারোগেসির সাহায্য নিতে পারেন। আর তাই নয়নতারা বিঘ্নেশের সারোগেসির মাধ্যমে বাবা মা হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে তারকা দম্পতির কাছে জবাব দিয়ে চায় তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য দপ্তর। রাজ্য স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমণ এই বিষয়ে বলেছিলেন, বিষয়টি তিনি নয়নতারা এবং বিঘ্নেশের কাছে জানতে চাওয়া হবে। এবার তারই জবাব দিলেন এই তারকা দম্পতি। নয়নতারা বিঘ্নেশ জানান, তারা কোনো আইন ভাঙেনি, 6 বছর আগেই তাদের আইনে বিয়ে হয়েছিল, তাই কোনোভাবেই দেশের সারোগেসি আইনের বিরুদ্ধে গিয়ে তারা কোনো কাজ করেনি, প্রমাণসহ রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য দপ্তরের কাছে এভিডেভিট দিয়ে নয়নতারা এবং বিঘ্নেশ জানিয়েছেন, এবছর জুন মাসে তাদের সামাজিক বিয়ের অনুষ্ঠান হলেও রেজিস্ট্রেশন হয়েছিল 6 বছর আগে। এভিডেভিটের সঙ্গে রাজ্য সরকারের কাছে বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেটও জমা দিয়েছেন তারকা দম্পতি। জানিয়েছেন তাদের সন্তানের সারোগেট মাদার তাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, যার বয়স 25 থেকে 35 মধ্যে, তাই তারা আইনের বাইরে যাননি। উল্লেখ্য, গত 9 জন তামিলনাড়ুর মহাবলিরামপুরে একটি 5 তারকা হোটেলে বিঘ্নেশের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন নয়নতারা। সেই বিয়ের আসরে হাজির ছিলেন রজনীকান্ত থেকে শুরু করে শাহরুখ খান। 9 অক্টোবর এক টুইট বার্তায় সকলকে চমকে দিয়ে যমজ সন্তান হওয়ার সুখবর শেয়ার করেন এই দম্পতি। টুইটে ছবিও শেয়ার করেন তিনি। ছবিতে দুই সন্তানের ছোট্ট পায়ে চুমু খেতে দেখা গেছে তাদের। বিশ্বকাপ স্কোয়াডে তার থাকারই কথা ছিল না, ছিলেন স্ট্যান্ড বাই। যশপ্রীত বুমরার চোট কপাল খুলে দিয়েছে মোহাম্মদ শামির। সেই সুযোগ কাজে লাগাতে সামি যে মুখিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এক ওভার বল করেই সেটা প্রমাণ করেছেন। পুরো ম্যাচে গ্যালারিতেই বসেছিলেন সামি। শেষ ওভারে অস্ট্রেলিয়া যখন 11 রান প্রয়োজন, বল করতে আসেন এই পেসার। দুর্দান্ত বোলিংয়ে 3 উইকেট নিয়ে ম্যাচের ফলই বদলে দিয়েছেন। সেই ওভারে সব মিলিয়ে উইকেট পড়েছে 4টি, অন্যটি রান আউট। প্রায় হেরে যাওয়া ম্যাচটি ভারত জিতেছে 6 রানে। ব্রিসবেনে লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের 50 আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে 20 ওভারে 7 উইকেটে 187 রান তোলে ভারত। রান তাড়ায় অ্যারন ফিঞ্চের 54 বলে 76 রানের পর 180 রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে বুমরা না থাকা নিয়ে দুশ্চিন্তায় রেখেছিল ভারতকে। কিংবদন্তি অনেক ক্রিকেটারও শামিবিহীন ভারতের বোলিং লাইন আপকে নখদর্পহীন বলে মন্তব্য করেছিলেন। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষের যখন শেষ ওভারে 11 রান প্রয়োজন, তখনই শামিকে হয়তো বাজিয়ে দেখতে চেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সে পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে গেছেন এই পেসার। শেষ ওভারে প্রথম 2 বলে 4 রান দেন শামি, শেষ 4 বলে প্রয়োজন ছিল 7 রান। এরপর দেখা মিলে শামির জাদুকরি বোলিংয়ের। ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে বিরাট কোহলির দুর্দান্ত এক ক্যাচে ফেরেন প্যাট কামিন্স। লং অনে এক হাতে ক্যাচ নিয়ে কামিন্সের বিদায় নিশ্চিত করেন কোহলি। পরের বলে শামির হাতে রান আউটের শিকার হয়ে ফেরেন অ্যাস্টন অ্যাগার। ওভারের শেষ 2 বলে আবারও দুর্দান্ত শামি, দারুণ বলে জস ইংলিশকে ফেরানোর পর শেষ বলে বোল্ড করেন কেইন রিচার্ডসনকে। শামির বিধ্বংসী ওভারে 180 রানে থামে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের লড়াইয়ে নামার আগে আরেকটা প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। বুধবার রোহিতদের প্রতিপক্ষ কেইন উইলিয়ামসন
এর নিউজিল্যান্ড। স্বাগতিক এবং বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অবশ্য আর কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। 22 অক্টোবর গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে অ্যারন ফিঞ্চের দল।